মাহিয়া মাহির সঙ্গে জুটি বেঁধে দুটি ছবিতে অভিনয় করেছেন শাকিব খান। ছবি দুটি হলো ভালোবাসা আজকাল ও নবাব এলএলবি। দুটি ছবিই পেয়েছে দর্শক জনপ্রিয়তা। মাহি মনে করেন শাকিব খানের সঙ্গে অভিনয় করা আনন্দের বিষয়, তিনি অনেক মজার মানুষ। শাকিব ভাইয়ের সাথে আসলে কাজ করতে গেলে মাঝে মাঝে একটু কেমন কেমন লাগে, কারণ উনি তো একজন মেগা স্টার, তো আসলে আর অনেক সিনিয়র, আমার সিনিয়র একজন আর্টিস্ট, তো সেখানে আসলে কাজ করতে গেলে সবসময় একটু এরকম এরকম থাকতে হয়, মানে অনেক ভদ্র একটু আদব কায়দা টাইপের এরকম একটা নিয়ে জিনিস নিয়ে আসলে কাজ করতে হয়। এদিকে শাকিব খানের বিপরীতে একটি যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। ছবির নাম ভাইজান এলোরে। তার মতে শাকিব খান বাংলাদেশের সেরা নায়ক। শাকিব বাংলাদেশে বিরাট বড় একজন সুপারস্টার, কিন্তু একদমই সেটা দেখে বোঝা যায় না। শাকিবকে ভেরি ডাউন টু আর্থ, খুব ভালো অ্যাক্টর শাকিব, ভীষণ ডিরেক্টার্স অ্যাক্টর, ভীষণ ফলো করে ডিরেক্টরকে, এবং সুপারস্টার সুলভ কোনো রকম কিছুই নেই ওর মধ্যে সেরকমভাবে। ও কখনো সেটে সেটা প্রকাশ করে না যে ও এত বড় স্টার। শাকিব খান চাইলে আবারও একসঙ্গে ছবিতে অভিনয় করতে চান পায়েল, সেজন্য মুখিয়ে আছেন তিনি। মিডিয়া ডাইজেস্ট, ঢাকা।